আমার প্রিয়জনেরা, প্রভু যীশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আজকের এই সকালটা কত সুন্দর! এই সুন্দর দিনে কি মন আনন্দে আছে, নাকি আপনার মনে বোঝা আছে, কিছু দুঃখ আছে? আপনি ভাবছেন জীবনে এত বাধা, এত সমস্যা কিভাবে পার হব, এমনই তো ভাবছেন, তাই না? আপনি ভয় করবেন না, কারণ আজকে সকালবেলা ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন। গীতসংগীতা 90:14 এইখানে আমরা দেখি ঈশ্বরের দাস মসি যে ছিল ঈশ্বরের বন্ধু, যে ঈশ্বরের সাথে সরাসরি কথা বলতো, সে তার অভিজ্ঞতার থেকে বলছে, প্রভাতে আপনার প্রেমে আমাদের ভরিয়ে দিন, আমাদের সুখী হতে দিন, এই জীবনকে উপভোগ করতে দিন। এখানে বলছে, হে প্রভু, প্রভাতে আপনার প্রেম দিয়ে আমাদের ভরিয়ে দিন, তখন সারা দিন আমরা সুখী থাকতে পারবো আর আপনার প্রশংসা গীত করবো। এই সেই মসি যাকে ঈশ্বর বলেছিলেন, প্রভাতে প্রস্তুত হয়ে তুমি সিনাই পর্বতে আসো, আমি কথা বলবো। সেই আজ্ঞা অনুসারে ভোর সকালে সে উঠে সিনাই পর্বতে গেল আর সেখানে ঈশ্বর কথা বললেন। আপনিও প্রতিদিন ভোরবেলা ঈশ্বরের উপস্থিতিতে যাবেন। ঈশ্বর তার করুণার প্রেম দ্বারা আমাদের হৃদয়ে আনন্দ দান করেন। যখন প্রত্যেক দিন প্রভাতে আপনি ঈশ্বরের উপস্থিতিতে যান, তখন জীবনে আনন্দ পাবেন। এই জন্যই বলা হয়, যাতে আমরা প্রতিদিন ভোরবেলা উঠি, ঈশ্বরের চরণে যাই আর তার উপস্থিতিতে বসে তার প্রেম, তার করুণা, অনুগ্রহ চাই। তখন সারাদিন আপনার মনে আনন্দ আর সুখ থাকবে। প্রতিদিন দুঃখ, বিপদ, সমস্যা তো আসবেই, কিন্তু যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে যাবেন, তখন আপনি তার অনুগ্রহ পাবেন। তখন যখন দুঃখ, সমস্যা আসে, তখন আপনি কি করবেন? আনন্দে থাকবেন। বাধা, বিপত্তি, সমস্যা, এই সব তো আসবেই, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আপনি আনন্দিত থাকবেন। আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার ব্যবসায় বা আপনার কাজে কর্মে, সেবা কাজে বিপদ তো আসবেই, কিন্তু প্রত্যেক দিন ভোরবেলা আপনি ঈশ্বরের চরণে আসুন, তখন আপনি শক্তি পাবেন। আর যখন আপনি সেই শক্তিকে পেয়ে যাবেন, তখন আনন্দও পাবেন। প্রতিদিন যখন নিজেদের কাজকে দেখি, আমরা বুঝি যে আমাদের কাছে মাত্র 12 ঘন্টা আছে কাজ শেষ করার জন্য, কিন্তু কাজটার জন্য 20 ঘন্টা দরকার। মানে আপনার কাজটা করার জন্য 20 ঘন্টা প্রয়োজন, কিন্তু আপনার কাছে আছে মাত্র 12 ঘন্টা। তখন যখন আমরা ঈশ্বরের চরণে গিয়ে বলি, হে প্রভু, আমাদের সাহায্য করুন, তখন ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আপনি দেখবেন যে আপনি সেই কাজটাকে একদিনে সম্পূর্ণ শেষ করতে পেরেছেন। এটা সম্ভব হলো কারণ ঈশ্বরের অনুগ্রহ আছে আপনার জীবনে, আপনার দৈনন্দিন জীবনে। আপনি যদি ঈশ্বরের স্তুতি প্রশংসা করেন, তখন প্রত্যেক দিনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আপনি সব বাধার সম্মুখীন হতে পারবেন। আপনি রাতে বসে যখন সেই দিনটার কথা ভাববেন, আপনি বুঝবেন সব কাজ শেষ। চলুন এখন আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে অর্পণ করি। হে প্রভু, আজকে প্রভাতে আপনার চরণে আমি এসেছি, সব কাজ সামলানোর জন্য আপনি অনুগ্রহ দিয়েছেন, আপনি আমার জীবনে শক্তি দান করুন। হে প্রভু, জীবনের সব বাধার সম্মুখীন হতে হবে, আমায় শক্তি দিন। আজকের এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।